চিটফান্ড কাণ্ডে সিবিআই এর নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর একাধিক বাড়ি এবং ফ্ল্যাটে সিবিআই হানা, একাধিক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট সুবোধ অধিকারী। হালি শহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় তিনটি ফ্ল্যাটে হানা, যার মধ্যে টালা পার্ক রয়েছে, পাইক পাড়া রয়েছে এবং লেকটাউনের ফ্ল্যাট রয়েছে, যেখানে সিবিআই এর তল্লাশি। আমরা সরাসরি লেকটাউনে আপনাদের নিয়ে যাব। হিন্দল দে আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। হিন্দল, কি আপডেট রয়েছে? দেখো সুব্রজিৎ, লেকটাউনের যে ফ্ল্যাট অর্থাৎ লেকটাউন মোড়ের কাছে তোমাকে দেখাবো, দক্ষিণদাড়ির এই যে বহুতল অভিজাত বহুতল, সেখানেই কিন্তু 17 তলায় সুবোধ অধিকারীর একটি ফ্ল্যাট রয়েছে, তেমনটাই কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে সকাল 10টা নাগাদ সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা, তারা কিন্তু এই যে বহুতল অভিজাত বহুতল 17 তলা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনে কিন্তু অপেক্ষা করছেন। যেহেতু ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় রয়েছে, সেই কারণে তারা লেকটাউন থানার পুলিশের সাহায্য নেন এবং তারা ভেতরে প্রবেশ করবেন কিভাবে সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা, তারা কিন্তু সুবোধ অধিকারী পরিবারের সদস্যদের কাছে খবর পাঠিয়েছেন এবং এই ফ্ল্যাটের যে চাবি, সেই চাবি তারা আনার জন্য ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। গোটা ঘটনায় তদন্তকারী আধিকারিকরা যেটা খতিয়ে দেখতে চাইছেন, যেহেতু এই সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর নাম উঠে আসছে, সেক্ষেত্রে সুবোধ অধিকারীর ফ্ল্যাটে কী কী নথিপত্র রয়েছে, লেনদেন সংক্রান্ত কোনো নথিপত্র রয়েছে কিনা, এখানে সুবোধ অধিকারী কবে কবে আসতেন এই ফ্ল্যাটে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এই অভিজাত আবাসনের, তাদের সঙ্গে তারা কথাবার্তা বলবেন এবং গোটা ঘটনায় কী কী প্রমাণ তারা পান এবং তদন্ত প্রক্রিয়া কতটুকু এগোয়, সেটা কিন্তু এখন এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট খুলে ভেতরে ঢোকার পর, তল্লাশি চালানোর পর তারপরে কিন্তু স্পষ্ট হয়ে উঠবে। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই এর মোট 6 জন সদস্য, তারা কিন্তু সেই 17 তলা ফ্ল্যাটের সামনে রয়েছেন, লেকটাউন থানার পুলিশও রয়েছে, কিন্তু সেই ফ্ল্যাটে তারা প্রবেশ করতে পারেননি। ধন্যবাদ হিন্দল। পাশে যে বাড়ি আছে, সেই বাড়ি আমার একজন ঘনিষ্ঠ আছে, তাকে ফোন করেছে, সে আমাদেরকে বলল এই টাকাগুলো মানে কিসের টাকা মনে হচ্ছে? এবং ওর আত্মীয়র টাকা, আত্মীয় আবার কীভাবে টাকাটা ইনকাম করেছে সেটা আত্মীয় বলতে পারবে, যে গঙ্গারামপুরে থাকে, ভেরি ক্লোজ টু হিম, অ্যাকচুয়ালি তারই টাকা। ওখানকার লোকজন বলছে যে কয়েক কোটি টাকা গঙ্গা কাউন্টিং এখনও চলছে। না, টাকা হতে পারে, কিন্তু টাকাটা তো হচ্ছে ওর আত্মীয়র, এর সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো কিছু নেই। টাকার পর টাকা, আর টাকা উদ্ধার হচ্ছে যখন, দ্বিতীয় কথা, তাহলে টাকা হোল্ড হচ্ছে বেআইনি ভাবে বিপুল পরিমাণে, কোন জায়গাতে পাচারে, কোন জায়গাতে চুরিতে, কোন জায়গাতে ফেন্সিডল না কি সব বিক্রি টিক্রি করে মাদক ব্যবসায়, টাকা খোলামকুচি হয়ে গেছে এ রাজত্বে। এখন টাকা খোলামকুচি, যেকোনো জায়গাতে আপনি যাবেন একটু প্রভাবশালী হলেই হয়ে গেল, পাচারকারী মানে এই প্রভাবশালী, চোর মানে যেন তৃণমূল, একটা কাণ্ড ঘটছে বটে, ভাইকো মানেই যেন অভিষেক, কি হচ্ছে এটা? আপনি গাজলে পাচ্ছেন মাছ ব্যবসায়ী, আবার ওখানে দেখছেন এমএলএ, ওখানে দেখছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান 1 কোটি টাকা। আরে 1 কোটি টাকা দিয়ে তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান চেয়ারম্যানশিপের পোস্টটা কিনেছে। আমি এখন বসে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, এই কমরেডরা এক্ষুনি এসে বলছে, কাগজ দেখাচ্ছে, এই এমএলএ সব মিলিয়ে এই গত 1 বছরের মধ্যে 80 বিঘে জমি কেনা হয়ে গেছে, ওই এমএলএ ওখানে সব মিলিয়ে 7 কোটি টাকা নাকি ব্যাংকে আছে, ওই পঞ্চায়েতের অমুক মাতব্বরের এই এত টাকা জমেছে। টাকার 6 লাভ, টাকায় টাকায় 6 লাভ, একটাই ভালো, এতদিন সিআইডি টের পাচ্ছিল না, রাজ্য পুলিশ কিচ্ছু জানতো না, ভাজা মাছটা উল্টে খেতে পর্যন্ত জানতো না, সিবিআই এর কুতোয় এখন সিআইডি অন্তত একটু একটু অ্যাক্টিভ হয়েছে, মোদ্দা টাকা উদ্ধার হোক, আর যারা টাকা লুকিয়ে রেখেছে সেটাও উদ্ধার হোক।